শিববার তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আমাদের ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 7:45। আর যা হয় আর কি, উইকেন্ডের পর দেখবে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। কিন্তু আজকে হচ্ছে সিম্বা স্কুলে ওর বার্থডে সেলিব্রেশন। কত সপ্তাহে শুক্রবার দিন ও স্কুল যেতে পারিনি, বিকজ আমার শরীর খারাপ ছিল, প্লাস সকালবেলা থেকে টিকলুরও সাংঘাতিক শরীর খারাপ ছিল, ওই জন্য আর ওকে স্কুল পাঠানো হয়নি। স্কুলের বন্ধুর জন্য কিছু রিটার্ন গিফট কেনা হয়েছিল, সেগুলো তোমাদের দেখিয়ে দিই, যেগুলো আজকে যাবে। তো এই হচ্ছে সিম্বার স্কুলের জন্য রিটার্ন গিফট। এই এক একটা প্যাকেটে একটা পপকর্ন আছে, একটা ওয়েফার আছে, একটা ওরিও বিস্কিট আছে, এই যে, আর এখানে আছে জুস। এই যে সিম্বা স্কুলে আজকে এটা পড়ে যাচ্ছে, আজকে সিম্বা স্কুলের ফার্স্ট জন্মদিন সেলিব্রেট হবে। চলো চলো ঘুম থেকে উঠে, আজকে একটু দেরি হয়ে গেছে, চলো লেটস গো টু স্কুল। হ্যাঁ চলো চলো, ঠিক ঠিক। ওই যে বিবি ডাকছে, ওই যে ওপরে বিবি ডাকছে, এইদিকে এইদিকে, এই যে এই যে ওপরে, চলো 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 চলো। সিম্বাকে স্কুলে নামিয়ে দিলাম, ওর গিফট স্কুলে দিয়ে দিলাম, আজকে সেলিব্রেশন হবে সিম্বার হ্যাপি বার্থডে। এমনি টানা এতদিন ছুটি কাটাবার পর তো আমারই কোথাও যেতে ইচ্ছে করে না, সেখানে ছেলে তো ওইটুকু বাচ্চা। হ্যাঁ ওইটু কাঁদছে আজকে, বাট সেটেল অন করা যাবে। এখন বাজে 7:45, আজকে একটু দেরি হয়ে গেছে স্কুলে আসতে। পুজো হয়নি আজকে এখনো? না আজকে তো দুটো পঞ্চমী অম্বুবাচী ছাড়বে। আচ্ছা, তারপরে কামাখ্যা মা আছে তো, পরে আমি কামাখ্যা মায়ের ঘটও বসে, সেই জন্য তখন তারপরে আমি স্নান টান করে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আবার তখন পুজো করবো। হ্যাঁ মা বলছে যে আজকে আমার ইচ্ছা হচ্ছে আমি সিম্বাকে স্কুল থেকে আনতে যাবো। হ্যাঁ আমি সকালবেলা ফাঁকা আছে তো আমি গিয়ে নিয়ে আসি, তারপরে কাজ গুলো দিয়ে করে নিতে পারবে। আর আজ মানে মা সিম্বা স্কুলটা বাইরে থেকে দেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনদিনও ভেতরে যায়নি, কোনদিন ভেতরে যায়নি। আজকে মাকে দেখে সিম্বা খুব খুশি হবে, তাই না? আমি জাস্ট চা খেয়ে উঠলাম, পুতুলাকে আনতে যাবো 10:00 সময়, এখন 9:30 বাজছে। তো ভাবলাম যে সেই সুযোগে তোমাকে সমস্ত গিফট দেখিয়ে দিই, কারণ ও আসলে সব নাড়াচাড়া করে দেবে, তোমাদের কিছু দেখাতে দেবে না। তো কিছু গিফটের উপরে নাম লেখা আছে, কিছু গিফট আমি জানি কে দিয়েছে, আর কিছু গিফট আমি জানি না, জাস্ট এমনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফোন থেকে দেখালে সব জিনিস ডিটেলসে কাছ থেকে দেখতে পারবো, ওটা অনেক পিছনে হয়ে যাচ্ছে। অনেকে স্কুলে পৌঁছেছি, বাড়ি চলে এসেছি, এখন ডিম সেদ্ধ খাবো। লাকিলি শেষ কদিন ধরে জিমটা কন্টিনিউ করতে পারছি, মাঝখানে সেরকম কোনো গ্যাপ পড়েনি। কিন্তু সমস্যা হচ্ছে ডিম সেদ্ধ নিয়ে, আমি যখনই ডিম সেদ্ধ নিয়ে মামনিকে বলি, স্ন্যাকে বলি, একটু সময় লাগে, ন্যাচারালি আধা ঘন্টা 45 মিনিট লাগবে। ক্যাফেতেও রাশ থাকে সবসময়, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তো সেখানে আমি একটা খুব ভালো সলিউশন পেয়েছি। আগারো ইনস্ট্যান্ট বয়লারের সঙ্গে পাচ্ছি একটা মেজারিং কাপ, স্টিমিং বোল, ডিম রাখার যে জায়গাটা, এখানে 7 খানা ডিম অ্যাট আ টাইম সেদ্ধ করা যায়। বেস্ট পার্টটা হচ্ছে ডিমগুলো সেদ্ধ করার পর এটি রেখে দেওয়া যায়, একদম ফ্রেশ থাকে, যখন ইচ্ছে তখন খাও। স্টেনলেস স্টিলের বডি, যেটা মেনটেন করাও খুব ইজি, ক্লিন করা খুব ইজি। আর এই যে মেজারিং কাপটা রয়েছে, এটাতে 3খানা মোড রয়েছে, সফট, মিডিয়াম, হার্ড। ডিম আমি কীভাবে সেদ্ধ করবো তার উপর ডিপেন্ড করছে আমি কতটা জল দেবো। এটা অপারেট করা খুব ইজি, শুধু একটা পাওয়ার অন অফ বাটন রয়েছে, সুইচটা অটো কাট অফ। ডিম সেদ্ধ হয়ে গেলে নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। আগারো ইনস্ট্যান্ট বয়লারের লিংক পাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, আর যদি নেওয়ার ইচ্ছে থাকে প্লিজ ডু চেক ইট আউট। এটা হচ্ছে একটা গ্লাস, এই যে রূপোর একটা গ্লাস দেখতে পাচ্ছ, এইটা রণিতা দি আর পার্থ দা সিম্বাকে দিয়েছে জন্মদিনে। রণিতা দি যেই এইটাকে নিয়ে এসেছিল, সিম্বা খাবার করে হাত থেকে নিয়ে নিয়েছিল, তো এইটা একটা বুকে আছে। তো এইখানে প্রচুর স্টোরি বুকস আছে, সিম্বার তো দেখে মজা লাগবে, তার থেকে মজা আমার বেশি লাগছে, এইগুলো ছোটোবেলায় আমি পড়তাম জানো তো, এত কালারফুল জিনিসগুলো এত ভালো লাগে। প্রচুর এখানে তোমার স্টোরি বুকস আছে, তারপরে নার্সারি রাইমস আছে, তারপরে এখানে আমার শৈশব বলে একটা বই আছে, যেখানে তুমি তোমার সমস্ত ছোটোবেলার সব ছবি টবি আটকাতে পারবে। কালারিং বুক আছে, সিম্বা তো কালার করতে প্রচণ্ড ভালোবাসে, আমার এম এফ হুসেন। তো এখানে একটা বুকসের সেট আছে, জামা প্যান্টু সেট আছে, এটা জামাটা আর এই যে প্যান্টুটা, এটা আমি জানি না কে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এইটা মোয়ার সানি সিম্বাকে দিয়েছে, এটা হচ্ছে একটা বোর্ড, হোয়াইট বোর্ড, এর মধ্যে ওই ম্যাগনেটিক আছে, ওদের মধ্যে এ বি সি ডি চিপকে যায়,
তো এটা বেশ সুন্দর একটা ইন্টারেস্টিং লার্নিং একটা জিনিস। ক্যাফের সবাই সিম্বাকে এই খেলনার সেটটা দিয়েছে, এটার মধ্যে ব্লকস আছে, পাজলস আছে, অনেক কিছু আছে। আর এটার মধ্যে যেটা একটা বেকারি সেট আছে, এখানে ওই ডো দিয়ে বেকারি জিনিসপত্র বানানো যায়, তো এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস এবং এগুলো খেলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। এটা সিম্বাকে নীলিমা দিয়েছে। একটা খুব সুন্দর বিছানার চাদর সিম্বা পেতে শোবে। দিয়েছে গঙ্গাধর বাবু সিম্বাকে, এর মধ্যে একটা সেলিব্রেশন আছে আর সাথে একটা ওকে একটা পেন দিয়েছে। পেনটা আমারই কাজে লাগবে, ভালোই হয়েছে, পেনের খুব দরকার লাগে। এই গিফটটা শিবানী আর দীপু দিয়েছে। ওয়াও, এটাও একটা বেড কভার, এটা সিম্বা বেড কভার। এখানে প্রচুর অ্যানিমালস আছে দেখতে পাচ্ছ, এগুলো যখন পাতবো তখন তোমাদের দেখাবো, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। এটা একটা সিম্বার জন্য গাড়ি আছে, এটা দেখলে তো পাগল হয়ে যাবে আনন্দে, আমি জানি, কিন্তু আমি একে এক্ষুনি বার করে দেবো না। তার কারণ হচ্ছে আমাদের ঘরে অলরেডি টুকটাক প্রচুর কাজ চলছে, দাদাদের ঘরে পুরো ওদের বেডরুম ড্রয়িং রুম সেগুলো সব রেনোভেশন হচ্ছে, আর ওইগুলো হয়ে গেলে তারপরে আমার যে পাশের ঘরটা আছে, ছোটো ঘরটা, যেটা তোমরা জানো দেওয়ালটা তোমার ওই প্লাইবোর্ডের না কিসের বানানো, তো সেইটারও সব কাজকর্ম শুরু হবে। এই জন্য এখন জিনিসপত্রগুলো সবই রেখে দেবো, আর পরে ওকে একটু গুছিয়ে, আমার ইচ্ছা আছে ওর একটা রুম মতন করা যেখানে ওর সমস্ত জিনিস গুছিয়ে রাখবো। সিম্বার ফেভারিট হ্যান্ডস ডাউন। সিম্বিলালার জন্য কি সুন্দর একটা জামাও দিয়েছে তার সাথে, এটা একটা ডাংরি সেট, কি সুন্দর গ্যালিস দেওয়া। দিয়েছে মলয় মামু আর নুপুর মামি, মোয়ের বাবা মা। এই দেখো কি সুন্দর জামাটা, এই যে এই জামাটা বউ লাগানো, খুব সুন্দর, সামনে পুজো আছে, সিম্বাই জামাগুলো পরতে পারবে। আর তার সাথে দিয়েছে রেনকোট। আমি জাস্ট কদিন আগেই টিকলুকে বলছিলাম যে টিকলু আমাদের একটা রেনকোট কিনতে হবে পুতুলুর জন্য, এই যে রেনকোট, সো থটফুল, খুব সুন্দর, কি সুন্দর জিনিসগুলো না, আমার এত ভালো লাগছে আমি কী বলবো। একটা জামা প্যান্টও আছে, এটা আমি জানি না কে দিয়েছে, বাট জামাটা খুব সুন্দর। অ্যান্ড এর সাথে একটা বারমুডা প্যান্ট আছে। এই দুটো দিয়েছে সামিদ্দা আর উর্বি। সামিদ্দাকে তো তোমরা অনেকেই চেনো, খোকাবাবু যায় লাল জুতো পায়, মানে ওয়ান অফ দি বিগেস্ট মিউজিক ডিরেক্টরস অফ আর টাইম অ্যান্ড ভেরি ভেরি হাম্বল পার্সন। আর উর্বিও খুব দুর্ধর্ষ গান গায়, রিসেন্টলি ওরা সড়ক টু এর জন্য মিউজিক করেছে এবং উর্বি সড়ক টু এর জন্য গান করেছে। ওয়াও, কি সুন্দর, থ্যাংক ইউ, আমি এটা মানে সিম্বার জন্য কিনতেই চাইছিলাম। ম্যাচিং জুতোর সাথে ম্যাচিং জামা, সামনে দুর্গাপুজো আসছে, সিম্বু পরে নেবে। মৌপিয়া দিয়েছে, হ্যাঁ যেটুকু মনে পড়ছে এটা মৌপিয়া দিয়েছে। এটা টিফিন বক্স দেখতে পাচ্ছ, টিফিন বক্সটা আর খুলে দেখালাম না, এটা রেখে দেবো, কেন কি সিম্বা যখন বিগ স্কুলে যাবে তখন নিয়ে যাবে, এখন এটাকে বার করে নষ্ট করে লাভ নেই। চাবিটা মৌমিতা দিয়েছে সিম্বাকে, ওর বঙ্গ নারী থেকে এটা ও বানিয়েছে, ও তো ডিজাইনার। এই যে কি সুন্দর, দেখো পাঞ্জাবিটা আর তার সাথে ধুতি, এটা আমি ওকে পাঞ্জাবি এইটা আমি সিম্বাকে জন্মাষ্টমীর সময় পরাবো। দুর্ধর্ষ জিনিসটা এত সুন্দর, এবং সবথেকে বড় কথা কি বলো তো, নিজের হাতে এটাকে বানিয়েছে। জামাটা এই যে, এই জামাটা আর এই প্যান্ট সাথে, এটা দাদারা দিয়েছে সিম্বাকে বার্থডেতে। এইটা আকাশ দিয়েছে, ফুলের ট্রেন এসে গেছে, তো সিম্বা উইল বি ভেরি হ্যাপি, ভীষণ ভীষণ ভালোবাসে এটা। মানে আরও কিছু যা ড্রেস আছে যেগুলো তোমাদের দেখিয়ে দিই, আমি জানি না কারা দিয়েছে। এই যে একটা টি শার্ট আছে, আর একটা টি শার্ট আছে, খুব সুন্দর জামাগুলো, আর একটা প্যান্টও আছে। জামাটা কি সুন্দর দেখো, একদম বালি ড্রেস। এর সাথে এই জিন্সটা মিমি দি দিয়েছে, এই যে এই টেটুটা, এই যে একটা প্যান্টু আর এই যে টি শার্ট, এটা খুব কিউট, এটা খুবই কিউট, আমার খুব পছন্দ হয়েছে, সবকটাই পছন্দ হয়েছে, এটা বেশ কিউট। এই যে বিশাল বড় গিফট একটা এসছে,
এটার মধ্যে কি আছে তোমাদের দেখাই। এটা দিয়েছে নন্দিনী আর রাজীব দা। সিম্বা তো দেখলে এটাকে পুরো পাগলা হয়ে যাবে, সারা দিন এটা নিয়ে ঘুরবে আই এম শিওর। প্রচুর প্রচুর গিফটস আর প্রচুর প্রচুর জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছ এখানে পড়ে আছে, এগুলো সব ঠিক করতে হবে। ও এইদিকে একটা, এদিকে দুটো গিফট মিস হয়ে গেছে, এগুলো দেখিয়ে দিই। তুই বুকেটার সাথে রীতাদি এই জামাটা দিয়েছে, সবাই গ্যালিস দেওয়া জামা দিয়েছে সিম্বাকে। এবার একটা খুব সুন্দর টি শার্ট আছে আর তার সাথে দিয়েছে এই যে একটা গাড়িটা, এই গাড়িটা মনে হয় টুকরো টুকরো করা আছে, সেটাকে নিজে নিজে লাগাতে হবে। আর গৌরব আর আন্টি দিয়েছে ওকে এই যে খুব সুন্দর এই জিনিসগুলো, এগুলো না সিম্বাকে স্কুলে পড়ায়, এই যে তোমার মালা গাঁথা, তারপরে এই যে ফ্রুটস, তার মধ্যে দড়ি দিয়ে দিয়ে খেলা, এই যে একটা ছোট্ট পাজল, ঠিক এইরকম টাইপের পাজলই স্কুলে দেখলাম ওরা ইউজ করে। আর একটা খুব সুন্দর পেন্সিল ব্যাগ দিয়েছে যেটা পরে গিয়ে সিম্বার লাগবে, মার্ভেল স্পাইডারম্যান দেওয়া। আজকে মামুনি আমার সঙ্গে ছেলেকে আনতে যাচ্ছে, তো সিম্বার রিয়াকশনটা দেখার মতো হবে। এই প্রথমবার মামুনি যাচ্ছে ছেলেকে তুলে বাড়িতে ড্রপ করে, তারপর যাবো রঙের দোকানে, কটা জিনিস কিনতে হবে, চারতলা ঘরের কাজ চলছে। আর আমার রঙের কাজ আর ভালো লাগছে না অনেকদিন ধরে। না তুমি তো ছেলে কাছে প্রথমবার আনতে যাচ্ছ, কেমন লাগছে? এক্সাইটেড? রঙের কথা বললাম, আমি তো যাচ্ছি। আরে জীবনে সব ছোটখাটো জিনিস নিয়ে মাথা ঘামালে হবে? তুই চুপ কর, এই ছেলেটা আমাকে আর রেহাই দিচ্ছে না। হ্যাঁ বুকু কি কি নিয়ে আসি আমি কোনোদিন যাইনি, আমি আজকে গিয়ে দেখবো ওর এক্সপ্রেশন কি হয়। আর মামনির কষ্টটা হচ্ছে আমাদের বাড়ির কাজ অনন্তকাল ধরে চলছে, অনন্তকাল ধরে আমি আর পারছি না ঘরে। এই যে আজকে ছেলের জন্মদিন সেলিব্রেশন হলো, ওই জন্যই ব্যাজটা দিয়েছে। উম্মা কি সুন্দর বার্থডে বয়। চলো আজ এর কান্নাকাটি হয়েছে মনে হচ্ছে। ঠিক হলো, ঠিক হলো। এটা হচ্ছে ছেলের হ্যাপি বার্থডে ক্রাউন, আর আজকে ছেলের সঙ্গে আরেকজনের হ্যাপি বার্থডে সেলিব্রেট করা হয়েছে, এটা হচ্ছে তার রিটার্ন গিফট। পুতুলা এসে গেছে, এই যে বিবি কোলে বসে আছে, এসে নীলিমা নিয়ে নিল, খুব খুশি। চলে এসেছে তো পাঙ্কুলালার চোখে জল কেন? বাহ বার্থডে বয় সিম্বা লালা, কি করছিল সোনা বাবা? আমার সোনা বাবার কাছে কই আসলে দুদিন পরে গেছে, তো শরীর ভালো না, তো আজকে একটু কেঁদেছে, কেঁদেছে। যখন বেরোলো তখন খুলে নিচ্ছি, ভেতরে ফুপার চলছে। না কিন্তু যখন বেরোছে তখন কাঁদছিল? না তখন কাঁদে, আর ভেতরেও কাঁদছিল কি যখন তুমি গেলে শুনতে? না আমরা গেলাম তখন তো আস্তে আস্তে বেরিয়ে এলো। হ্যাঁ তার আগে হয়তো কাঁদছিল একটু। হয় হ্যাঁ ম্যাডামরা তো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো না স্কুলটা? খুব ভালো লাগলো, টিচাররা খুব ভালো, খুব সুন্দর কথা বলে খুব ভালো লাগলো। পুরোনো মেয়ে আমি বললাম তো আমার মেয়েকে আমি এইভাবে নিয়ে যেতাম, বলছে হ্যাঁ বাচ্চারা না কাঁদে, এটা তো ঠিক কথা, বাচ্চারা না কাঁদলে তো কোনো কিছু ঠিক হবে না, ঠিক কথা, যেটা সব বাচ্চাই কাঁদবে। উনি তাই বলছেন, আমার মেয়ে প্রত্যেক দিন বমি করতো। হ্যাঁ এরকমই হয়, আমার মেয়েও তাই করতো ছোট্টবেলায়, ওকে নিয়ে যেতাম স্কুলে, আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম ও কী করছে, দেখতাম যে পড়াশোনা আমাকে যেন পালিয়ে যেতাম বাড়ি। কি করবে ওটা? বিবিকে পড়াবে। বিবির হ্যাপি বার্থডে হয়ে গেল গো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সিম্বু, হ্যাপি 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 বার্থডে সিম্বু। সোনা বাবা, আমার সোনা বাবা স্কুল থেকে এসেছে, কত লক্ষ্মী ছেলে বাবা আমার। ওয়াও বাবা তোমাকে কে কে দিয়েছে তুমি বলেছো? ভালোবাসে তোমার, ভালোবাসে সবসময় ত্রিশান ত্রিশান করে না? বাবা মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো, বাবা কতক্ষণ পুরো হাঁটছে। আরেকজনের জন্মদিন ছিল, সেও চকো ক্রাঞ্চেস, তারপরে পপকর্ন, জেমস, কত কিছু দিয়েছে, কত রকমের চকলেট দিয়েছে গো। এটা কি গো? ও অরেঞ্জ ড্রিঙ্ক, ওয়াও অনেক রকম। হ্যাঁ মানে আজকে সিম্বারও ছিল আর একজনেরও ছিল। এই ভোগের প্রসাদটা নন্দিনী পাঠিয়েছে, জগন্নাথের ভোগের প্রসাদ আমাদের জন্য।
খুব সুন্দর করে যত্ন করে পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সিম্বু এখন ঘুমাচ্ছে ডালিয়া টালিয়া খেয়ে, আর আমি এডিট করছিলাম ব্লগটা, বেরিয়ে এসে দেখি অন্ধকার হয়ে গেছে, পুরো মেক করে এসছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, সবার একটু আরাম বাইরে বেরিয়ে কাজ করে। টিকলু বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়েছে, গেছে ফোর্টিসে। তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে টিকলুর এক কাজিন, তার রিসেন্টলি অপারেশন হয়েছে, তো আজকালের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে, ডিসচার্জ করে দেওয়া হবে। আগে থেকে অনেকটাই ভালো আছে এবং আশা করছি আর মাস খানেকের মধ্যে আরও অনেক সুস্থ হয়ে যাবে। তো সেখানেও গেছে ওর দিদির সাথে, তো সেখান থেকে ফিরবে, ফিরে আজকে বিকেলে আমাদের কিছু প্ল্যান আছে, ডেফিনেটলি সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর গিফট দেখতে পেয়েছো, এছাড়াও ও প্রচুর ক্যাশ গিফট পেয়েছে, বড় যেটু ছোট যেটুকে দেখালাম ওরাও ওকে ক্যাশ গিফট দিয়েছে, তাছাড়া কাকুলি কাকিমা, পায়েল কাকিমা, ওরাও ক্যাশ গিফট দিয়েছে, রূপা কাকিমা আর রেজিনা সবাই ওকে ক্যাশ দিয়েছে, এবং বাবি ওর জন্য টাকা পাঠিয়েছে, তার মধ্যে থেকেও কিছু টাকা পাঠিয়েছে একটা অ্যানিমাল শেল্টারে দান করার জন্য, সেটাও আমরা করবো নেক্সট উইকে গিয়ে। আর কিছু টাকা পাঠিয়েছে ওর জন্য একটা কিছু কিনে দেওয়ার জন্য, তো সেটা আমি রেখে দিয়েছি, যখন বাবি আসবে ওই পছন্দ করে কিছু একটা কিনে দেবে। আর এছাড়াও যেটা পেয়েছে সিম্বা সেটা হচ্ছে তোমাদের সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আর থ্যাংক ইউ সো মাচ সিম্বার জন্মদিনটাকে এত স্পেশাল বানানোর জন্য, তোমাদের প্রত্যেকটা মেসেজ, প্রত্যেকটা ফোন কল আমাদের কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং ভীষণ ভালো লেগেছে আমাদের এই জেস্টারটা। তো চলো আজকের এই ব্লগটা এতটাই রাখছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হতো তোমাদের সাথে নেক্সট একটা ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ লাভ ইউ অল, লাভ ইন্দ্র।